नमस्कार बंधुरा, नित्यदिन रान्ना बान्ना चैनले सबाइके स्वागत। तो आज बनाबो एक पाँच मिसाली टक। देखो की कि नियेछि तार जोन्नो। नियेछि होच्छे पाका ढेंड़स, पाका कूमड़ो, कचु, आलू आर देव बड़ी। तो ये टकटा बनाबो, एटा खूब सुंदर खेते हय। जो बड़ी नियेछि आर ये जो पाका तेतुल जले भिजिए रेखे दियेछि। तो ये टकटा शीतकाले तो खूब ही सुंदर खेते लागे, सब समय भालो लागे। तो ये जो कड़ाई पाँच फोड़न और लंका फोड़न दिए दिए समस्त सब्जीगुलो दिए दिल। समस्त सब्जीगुलो भालोभावे नाड़ाचाड़ा करे भेजे निते हबे। तो एर मध्ये मूलो दिया जाए, आमी बोले दिच्छि मूलो दिया जाए, राँगा आलू दिया जाए। बेगुन दे जेटा थाकबे सेटा दिया जाए, बेगुनो दिया जाए। समस्त किछु अनाजी दिया जाए, समस्त किछु अनाज दिए टकटा करा हय। আমার কাছে কটা আনাজ ছিল, তো এই জন্য এই আনাজগুলো দিয়ে করছি। তো পাকা ঢেঁড়স, পাকা ঢেঁড়স ছেলে না দিয়ে এইভাবে টক করে দেখবেন, ভালো লাগবে। এই যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে চাপা দিয়ে কম আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিতে হবে। আর কিছু দেবো না, শুধু জল দিয়ে আনাজগুলো আজকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি জল দিয়ে দিলাম, একটু জুস জুস থাকবে সেই জন্য আর একটু জল দিতে হবে। এই যে জল দিয়ে দিয়েছি, তো আনাজগুলো আমি সেদ্ধ হতে দিলাম। এবার এই দিকে একটা ছোট বাটি করে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো সঙ্গে সঙ্গে গরম বড়িগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তো এই যো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর একটু হবে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দেব, একটু সেদ্ধ হবে। এই দিকে আমি এবার তেঁতুলটা একটু গুলে নেব জলে। ওইদিকে আমার সেদ্ধ হচ্ছে আনাজগুলো, আর এইদিকে তেঁতুলটা গুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর দিতে হবে টকটা। তেঁতুলটা গুলে নিয়ে যেগুলো খোলাগুলো ফেলে দিচ্ছি। তো এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তেঁতুলের কাইটা ঢেলে দেব। তো পাকা তেঁতুলের টক খুবই সুন্দর খেতে লাগে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি। তো চিনি দিয়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে বসিয়ে রাখবো। তারপর এই যে চাপা খুলে এই যে জুস জুস পাঁচ মিশালি টক রেডি হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।